হ্যালো, সালাম আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের এই গরমের মধ্যে রিচার্জেবল ফ্যান নিয়ে আসলাম। আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেল হচ্ছে এহান্ডের চ্যানেল। যারা আমাদের সময় করতে চান, তা আমাদের সময় চান, আমাদের সময় ঠিকানা ওরিয়ান ইলেকট্রনিক্স, ঢাকা নিউ মার্কেট, সব নাম্বার 412। ইনবক্সে নাম্বার দেবে, সেই সাথে যোগাযোগ করবে। স্ক্রিনে তার নাম্বার দেবে, সেই সাথে যোগাযোগ করবে। তো আজকে যেটা ডাবল ব্যাটারি, যেটা ছোট বড় কথা বলবো, যেটা হাফ স্ট্যান্ড, এক কথা বলবো, যেটা হাফ স্ট্যান্ড ডিফেন্ডার রিচার্জেবল, যেটা অরিজিনাল মেড ইন চাইনা, যেটা রিচার্জেবল ফ্যান এন্ড ডাবল ব্যাটারি। আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেল আমার এহান্ডের চ্যানেল। যারা আমাদের সময় সাথে চান, তাদের সময় সাথে আমাদের শোরুমে ঠিকানা ওরিয়ান ইলেকট্রনিক্স, ঢাকা নিউ মার্কেট, সব নাম্বার 412। ইনবক্সে নাম্বার থাকবে, সেই সাথে যোগাযোগ, স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, সেই সাথে যোগাযোগ করতে। তো এটা আজকে যেটা যে বড়টা নিয়েছে, 2986A4S রিমোট কন্ট্রোল, যেটা হাফ স্ট্যান্ড, ছোট বড় করতে পারবে এন্ড ডাবল ব্যাটারি। আর বডেলের চারটা কালার হয়ে দেখেন, এটা হচ্ছে মেরুন কালার, এটা হচ্ছে ব্লু কালার, এটা হচ্ছে হোয়াইট কালার, এটা হচ্ছে অরেঞ্জ কালার। আর এগুলো প্রত্যেকটাই কিন্তু ছোট বড় করতে পারবেন। যেমন এই যে হাফ স্ট্যান্ড, এই যে হাফ স্ট্যান্ড ফুল স্ট্যান্ড হয়ে গেল, হাফ স্ট্যান্ড যেটাকে বলে, এই যে হাফ স্ট্যান্ড হয়ে গেল। দেখুন চারটা কালারের মধ্যে সবচেয়ে, মানে এই বছরের সবচেয়ে সেরা রিচার্জেবল ফ্যান দেবো, 2024-এর সেরা রিচার্জেবল ফ্যান, মডেল নাম্বার 2986A4S, যেটা রিমোট কন্ট্রোল, টাইমার ইউজ করতে পারবেন, আর সবচেয়ে ডাবল ব্যাটারি। তো এটা ডিভিশনটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। রিচার্জেবল ফ্যান, যেটা ছোট বড় করতে পারবেন, হাফ স্ট্যান্ড, কালার হবে চারটা। এটা এসি এন্ড ডিসি, 2-6 volt, 4500 mAh ব্যাটারি। আর এটা দুইটা ব্যাটারি, মানে একটা ব্যাটারি হচ্ছে 4500 mAh ব্যাটারি, তো এটা দুইটা ব্যাটারি মিলে 9000 mAh ব্যাটারি। আর এই প্রথমে কিন্তু যেটা রিচার্জেবল ফ্যান, 9000 mAh ব্যাটারি, হাফ স্ট্যান্ড, যেটাকে বলে রিচার্জেবল, মধ্যে হাফ স্ট্যান্ড রিচার্জেবল নিয়েছিলাম। এক্সট্রিম চার্জিং টাইম হচ্ছে 12 থেকে 15 ঘন্টা, 9টা স্পিড ইউজ করে, মানে আপনি রিমোটও কিন্তু 9টা টাইপে ইউজ করতে পারবেন। অ্যান্ড ম্যানুয়ালভাবে যদি আপনি ইউজ করতে চান, সেক্ষেত্রে পাবে 9টা স্টেপে ইউজ করতে পারবেন, প্লাস মাইনাস করতে পারবেন, অ্যান্ড টাইমার ইউজ করতে পারবেন। তো এবার যদি 16 ইঞ্চি যেটা রিমোট কন্ট্রোল, যে উইথ রিমোট কন্ট্রোল, যেটা রিচার্জেবল, 16 ইঞ্চি রিচার্জেবল হাই স্পিড ফ্যান, যেটা ডিফেন্ডার রিচার্জেবল, এটা ডিউরেশন হচ্ছে, এটা মডেলটা তো বলে দিল, 2986 HRS, 100% অরিজিনাল, যেটা মেড ইন চাইনা প্রোডাক্ট। তো এটা ডিউরেশন আমি বলে দিচ্ছি, এটা ডিউরেশন হাই স্পিড হচ্ছে, পাওয়ার স্পিড হচ্ছে 50 mV, আর ব্যাটারি হচ্ছে আপনার 6 volt, 4500 mAh ব্যাটারি, দুইটা 4500 mAh ব্যাটারি, মানে হচ্ছে 9000 mAh ব্যাটারি। আর ব্যাটারি চার্জিংটা 12 থেকে 15 ঘন্টা, এটা হাই স্পিডে চলবে 2.5 ঘন্টা, মিডিয়ামে চলবে 6 ঘন্টা, লোতে চলবে 28 ঘন্টা। আর অন্যান্য ফ্যানের মধ্যে দেখবেন যে রিচার্জেবল ফ্যানের মধ্যে আরপিএমটা খুবই কম হয়, আর এটা আরপিএমটা হচ্ছে 550 RPM, মিডিয়াম হচ্ছে 1050 RPM, হাই স্পিড হচ্ছে 1500 RPM এর, যেটা এই বছরের মধ্যে 2986 রিচার্জেবল ফ্যান। তো ডিউরেশনটা যদি বলে দিলাম, এখন চালানোর নিয়মটা বলে দিই, আপনাদের যা ছোট যতটুকু তাতে তিনটা তাপে ইউজ করতে পারবেন, তো 5টা কাটে ইউজ করতে পারবেন। এই যে দেখুন 1, 2, 3, 4, 5টা, আপনি যতটুকু দরকার আপনি ততটুকু করতে পারবেন। আর পোস্টটা অবশ্যই এভাবে সিস্টেম করবেন, যে যেদিকে দরকার আপনি পোস্ট এদিক দিয়ে করতে পারবেন। আর যে কোনো অনেকে দেখি যে ধাপ করে এদিক থেকে টান দেয়, এদিক থেকে টান দেয়, তো এগুলো কিন্তু প্রত্যেকটা দেখেন মুভিং হবে। এই যে দেখেন, যদি এদিক থেকে করেন, যেদিকে আপনি কোনো চার্জার ফ্যান, এভাবে কোনো সমস্যা হবে না, আর প্রত্যেকটা মুভিং হবে। আমি একটা ফ্যান আপনাকে দেখাই দিচ্ছি, দেখেন মুভিংটা দেখে, এই যে আপনি আলাদা করে আলাদা কোনো জায়গায় নিয়ে আপনি মুভিং করতে হবে না, ফুললি আপনাদের মুভিং হবে। যে মুভিং এর সুইচটা কিন্তু এই যে, এটা মুভিং এর সুইচটা এদিকে দেখেন, এইটা দেখেন কত সুন্দর হবে, স্পিড হচ্ছে 1-9 স্পিড দেখেন। এই যে প্রত্যেকটা, যেমন রিমোট এক সবকিছু করতে পারবেন, টাইমার ইউজ করতে পারবেন, অ্যান্ড ডাবল ব্যাটারি, যেটা রিচার্জেবল ফোনের মধ্যে ডাবল ব্যাটারি, যেটা এই যে চারটা একসাথে দেখে লাইটে যেটা রিমোটে কাজ করবে, সেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। দেখেন ভিউয়ার্স, এই যে দেখেন, এই যে রিমোট, এই যে রিমোটে সবগুলো প্রত্যেকটা সুইচ দিয়ে পাওয়ার বাটন আগে ক্লিক করতে হবে, প্রত্যেকটা পাওয়ার বাটন ক্লিক করে আপনি যেমন এই যে রিমোটে প্রত্যেকটা রিমোট করতে পারবেন। এই যে দেখেন রিমোট, এই যে প্রত্যেকটা রিমোটে আপনি কস করতে পারবেন, এন্ড মাইনাস প্লাস। এই যে দেখেন এখন কিন্তু প্রত্যেকটা ফ্যান কিন্তু চলতেছে। আর বাতাসের স্পিড আমি একটা কথা বলবো, যেটা বাতাসের চার্জার ফ্যানে একটা জিনিস দেখবেন, যে অন্যান্য ফ্যানের মধ্যে এটা 9টা স্পিড আপনি এটা ইউজ করতে পারবেন। দেখেন এই যে দেখেন 9টা স্পিডে ইউজ করতে পারবেন, আর রিচার্জেবল ফ্যানের মধ্যে। আর প্রত্যেকটা কিন্তু 10 জানুয়ারির প্রোডাক্ট, সেটা কিন্তু অবশ্যই যাচাই বাছাই করে দেবে, যেমন 2386 হলে হবে না, যে প্রত্যেকটা ব্যাটারির বক্সের মধ্যে 10 জানুয়ারি দেখে নেবেন। আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেল হচ্ছে এই আন্ডার চ্যানেল।
যারা আমাদের সময়সীমা দিয়ে যান তারা আমাদের সময়সীমা দিবেন। আমাদের শোরুমের ঠিকানা ওরিয়ান ইলেকট্রনিক্স ঢাকা নিউ মার্কেট শপ নাম্বার 412। তো আজকে যে একটু ধামাকাটা প্রাইস দেবো, ধামাকা প্রাইস দেওয়ার আগে আমি এখন সরাসরি আপনাদেরকে কারেন্টে চালিয়ে দিচ্ছি, যেটা এসি ডিসি কর্ড দিয়ে ইউজ করতে পারবেন, সরাসরি কারেন্টে ইউজ করতে পারবেন, চার্জ ইউজ করতে পারবেন। চার্জিং হইতেছে, ফার্স্ট টাইম চার্জিং হইতেছে, আপনার অটো চলতেছে, এখন হঠাৎ করে ধরেন কারেন্ট চলে গেল বা আপনার ঘুম থেকে উঠে কোনো চেঞ্জ করার কোনো দরকার নেই, সেক্ষেত্রে কিন্তু অটো এটা চালু হয়ে গেল, কোনো মানে আলাদা করে যে আপনার চালু করতে হবে, যে সোজাটা ওপেন করতে হবে সেটা না। সেক্ষেত্রে প্রত্যেকটা চার্জিং সিস্টেম আর 12 থেকে 15 ঘন্টা অবশ্যই চার্জিং দিয়ে রাখতে হবে। আর তো এইগুলো প্রত্যেকটা যেটা 2986 HRS ডিফেন্ডারের চারটা কালার, এটা ওয়ারেন্টি পাবেন আপনি 7 বছর, যেটা রিমোট কন্ট্রোল, আর প্রত্যেকটা কিন্তু মেড ইন চায়না প্রোডাক্ট। বাজারে কিন্তু অনেকে বলবে যে ভাই বাংলাদেশি হয় জিঞ্জির হয় এগুলো হয়, তো প্রত্যেকটা দেখবেন যে মেড ইন চায়না লেখা আছে কিনা সেটা কিন্তু অবশ্যই যাচাই বাছাই করে দেবেন। অ্যান্ড ডিফেন্ডার যদি অরিজিনাল রিচার্জেবল ফ্যান নেন অবশ্যই 7 বছরের ওয়ারেন্টি কার্ডটা, রিচার্জেবল ফ্যানের মধ্যে যে 7 বছর ওয়ারেন্টি কার্ডটা অবশ্যই বুঝে নেবেন, আমার থেকে নেন আর যার থেকে নেন দুইটা জিনিস যাচাই করবেন রিচার্জেবল ফ্যানের ভিতরে, যেমন হচ্ছে 10 জানুয়ারি কিনা অ্যান্ড 7 বছরের ওয়ারেন্টি কার্ডটা আছে কিনা সেটা কিন্তু অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। আজকে যেটা ধামাকাটা প্রাইস দেবো সীমিত সময়ের জন্য, এর আগে কিন্তু আমরা অফার দিয়েছিলাম 1 সপ্তাহের মধ্যে, তো আপনাদের 1 সপ্তাহের মধ্যে কিন্তু আমাদের অনেক মাল সেল হয়েছে, তো সেই হিসাব করে এখন প্রাইসটা একটু বাড়ছে, আগের তুলনা থেকে একটু বাড়ছে, আগে একটু দাম কম ছিল এখন দামগুলো আবার একটু বাড়ছে। তো আজকে এর জন্য আপডেট আমরা নতুন একটা প্রাইস দিলাম, সীমিত সময়ের জন্য রিচার্জেবল ফ্যান, যে ছোট বড় করতে পারবেন, ডাবল ব্যাটারি, চারটা কালারের মধ্যে যেটা রিচার্জেবল, শুধুই সীমিত জন্মের পরে 6100 টাকা, 6100 টাকার মধ্যে পেয়ে যাবেন 2986 HRS যেটা রিমোট কন্ট্রোল চার্জার ফ্যান। আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, আমার চ্যানেল নাম হচ্ছে এহান্ডার চ্যানেল। যারা আমাদের সময় সুযোগ দিয়েছেন তারা আমাদের সময় সুযোগ দিন, আমাদের সময় থেকে না ওরিয়ান ইলেকট্রনিক্স ঢাকা নিউ মার্কেট স্বপ্ন বলে দিচ্ছে। যারা অর্ডার করতে চান তার অবশ্যই বিকাশে 500 থেকে 1000 টাকা বিকাশ করবেন, আর বাকি টাকা যে কোনো কুরিয়ার মধ্যে বলেন, সুন্দরবন বলেন, পাঠাও বলেন, দেবেগুল, আপনাদের পছন্দ মতো যে কোনো কুরিয়ার মধ্যে প্রোডাক্ট দিয়ে থাকি, অন্তত 500 টাকা বা 1000 টাকা বিকাশ করবেন, আর বাকি টাকা যে কোনো কুরিয়ার মাধ্যমে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।